শুরুতে এই সংবাদ শিরোনাম। সীমান্তে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সংঘর্ষে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 19 জনে। সীমান্তে লড়াই করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। আজারবাইজানের হাতে নিহত 2317 আর্মেনীয় সেনার লাশ শনাক্ত। সীমান্তে ট্যাঙ্ক মিসাইল নিয়ে হাজির চীনা সেনাবাহিনী। এবং সবশেষ থাকছে, যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো আয়রন ডোম রাডার দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু কাশ্মীরের উরি সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত 19 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 8 জন পাকিস্তানি সেনাবাহিনী, 15 জন ভারতীয় সেনা এবং 6 জন সাধারণ নাগরিক রয়েছে। এছাড়া পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ 2 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, উরি সীমান্তে গাজীপীর এলাকায় এই সংঘাতের সূচনা হয়। কয়েকদিনের ব্যবধানে জম্মু কাশ্মীরে আবারও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল। শুক্রবার ব্যাপক বিবাদপূর্ণ এই সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী পরস্পরের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মর্টার শেল নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনী সদস্যদের ছুরা গোলা হামলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত 4 সদস্য এবং 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য এবং বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির অপর সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সামরিক বাহিনীর পাল্টা গোলাবর্ষণে পাকিস্তানের অন্তত 8 সৈন্য নিহত হয়েছেন। ভারতের রাজস্থানের সশস্ত্র বাহিনী সেনাদের দিওয়ালি শুভেচ্ছা জানাতে গিয়ে নাম না করে ফের চীনকে হুমকি দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ যদি ভারতের ক্ষমতা পরীক্ষা করতে চায় তাহলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে বলে মন্তব্য করলেন। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের হামলাকে উদ্ধৃত আচরণ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রতিটি নাগরিক আমাদের সেনাদের শক্তি এবং আত্মত্যাগের জন্য গর্বিত। 113 কোটি ভারতীয় সেনাদের সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, গতকাল শুক্রবার সীমান্তে পাকিস্তানের হামলায় প্রাণ হারায় 11 ভারতীয়। তার মধ্যে সেনা সদস্য রয়েছে সাধারণ মানুষও। তারপরের দিনই সেনাদের মাঝে গিয়ে মোদী বুঝিয়ে দিতে চাইলেন, কেউ লড়তে এলে ছেড়ে কথা বলবে না ভারত। নাগানো কারাবাখ আজারবাইজানের সঙ্গে 6 সপ্তাহের যুদ্ধে নিজেদের 2317 সেনার লাশ শনাক্ত করেছে আর্মেনিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এলিনা নিকো গুইয়াস এ তথ্য জানান। এলোনা নিকো গোসিয়ান তার ফেসবুক টাইমলাইনে লেখেন, আমাদের ফরেন্সিক বিভাগের কর্মকর্তারা 2317 সেনার লাশ শনাক্ত করেছেন। এর মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির লাশও রয়েছে। এর আগে 1000 সেনা নিহতের খবর জানিয়েছিল দেশটি। বিরোধীয় নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে 6 সপ্তাহ বেশি যুদ্ধ চলে আসছিল। কয়েকটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুদেশ যুদ্ধ করলেও সর্বশেষ রাশিয়ার হস্তক্ষেপে ফের যুদ্ধবিরতিতে সম্মত সাবেক সোভিয়েতের যুদ্ধরত দুই দেশ। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, আর্মেনিয়া এবং আজারবাইজান মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আজারবাইজান যেহেতু পুরো অঞ্চলটি মুক্ত করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই এই মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিটা কিছু লোকসানের মতো মনে হলেও আসলে এই চুক্তি প্রকৃত লাভবান হল তেল সমৃদ্ধ আজারবাইজান। ভারত চীন সীমান্তের পূর্ব লাদাখের বিতর্কিত অংশ থেকে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত এবং চীন। তবে এখনও প্যাংগং লেকের উত্তর তীরে অবস্থান করছে বিশাল সংখ্যায় চীনা পদাতিক বাহিনী। রয়েছে অস্ত্রবাহী গাড়ি সহ বিশাল এয়ার ডিফেন্স ইউনিট, প্রায় 3000 পদাতিক বাহিনীর সঙ্গে রয়েছে ট্যাঙ্ক এবং অন্যান্য সমরাস্ত্র। প্যাংগং এর উত্তর তীরে চীনা বিমান বাহিনীরও শক্তিশালী শাখা উপস্থিত রয়েছে, যেখানে বড় সংখ্যায় রয়েছে HQ-16 মিডিয়াম রেঞ্জের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। পূর্ব লাদাখে সংঘাত এড়াতে ইতিমধ্যেই বড় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং চীন। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে ভারত এবং চীনা বাহিনী।
6 নভেম্বর কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছানো এবং সেনা সংখ্যা কমানো সংক্রান্ত তিনটি পদক্ষেপের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবরে জানা গেছে। এক প্রক্রিয়ায় অগ্রগতি পর্যবেক্ষণের জন্য যৌথভাবে চালকহীন বিমান বা ড্রোন ব্যবহারের বিষয়ে বৈঠকে দুই তরফেই সম্মতি দিয়েছে। তবে গালোয়ান পর্বতের কথা মাথায় রেখে শান্তি প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে তারা হুড়া করতে চাইছে না নয়াদিল্লি। সূত্রের বরাতে আরও জানা যায়, গত এপ্রিলে মে মাসের আগে অবস্থান ফিরে যাওয়ার বিষয়ে দুদেশের প্রতিনিধিরা বৈঠকে একমত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্যাংগং এলাকায় ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শুরু সিদ্ধান্ত নেন তারা। পূর্ব লাদাখের ওই এলাকায় দুই বাহিনী এখনও ট্যাঙ্ক সাজুয়াগাড়ি সহ নানা ভারী সামরিক সরঞ্জাম নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রথম পর্যায়ে সেগুলো পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপে মূল বিষয় প্যাংগং হ্রদের উত্তর তীরে ডিএস কালেকশন প্রক্রিয়া, সেখান থেকে প্রতিদিন 30% সেনা সংখ্যা কমানোর বিষয়ে সম্মত হয়েছে দুপক্ষ। যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো দুটি আয়রন ডোম মিসাইল ডিফেন্স রাডার দিল ইসরায়েল। পেন্টাগনের সঙ্গে 2019 সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এই দুটি মাল্টি মিশন রাডার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা এলটিএ অত্যাধুনিক এমএমআরগুলো তৈরি করেছে। এলটিএ সিও ইয়োর ভান টরমেজের বলেন, আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। সামরিক অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সরবরাহ করবে যুক্তরাষ্ট্রকে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।